ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মাত্র দুইশো বাইশ রানের পুঁজি নিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে এমন শ্বাসরুদ্ধকর লড়াই কেউ কি ভেবেছিল কিন্তু মাশরাফি যে আগেই কথা দিয়েছিলেন শেষ বল পর্যন্ত লড়াই করে যাবেন কিন্তু এত মামলি সংগ্রহ নিয়ে ব্যাটিং তারকায় ঠাসা ভারতের বিরুদ্ধে শেষ ওভার পর্যন্ত ব্যাট করার চিন্তা কার মাথায় থাকে দল হেরেছে হারুক এতে খুব একটা আফসোস নেই মাশরাফি ভক্তদের বরং এত স্বল্প পুঁজি নিয়েও ভারতের মতো দলের বিরুদ্ধে লড়াই করা যায় তাই দেখিয়েছেন মাস্টাফি আজ ম্যাচ শেষে তিনি বলেন হ্যাঁ আমরা আমাদের হৃদয় দিয়ে খেলেছি আমরা শেষ বল পর্যন্ত খেলেছি আপনি যদি আমাদের এর দিকে তাকান আমরা দুশো চল্লিশের বেশি রান করলেই ম্যাচ জিততে পারি কিন্তু শেষ পর্যন্ত বলাররা সত্যি ভালো বোলিং করেছে মোস্তাফিজের উনপঞ্চাশতম ওভার প্রসঙ্গে তিনি বলেন ভারত যেভাবে স্কোর করছিল তম ওভারটি মোস্তাফিজকে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ্য সে ওভারে মোস্তাফিজ একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিল যার ফলে শেষ ওভারে ছয় বলে ছয় রানের দরকার হয়